চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে সামনে পেলে কান ধরে উঠবস করাবে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। আর তার এমন মন্তব্যে তোলপাড় এখন নেট মাধ্যম। জানা যায় অনন্ত জলিলের দিন দা ডে ছবির বাজেট 100 কোটি টাকা নিয়ে একটি গণমাধ্যমের পক্ষ থেকে অনন্য মামুনকে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, সিনেমায় এত বেশি বাজেট কোনো কিছুই নয়, বরং টাকা নয়, ছবির গল্পই মুখ্য বিষয়। এই নিয়ে একটি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসে কথা বলেন জলিল। সেখানে তিনি বলেন, অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি, আমার টাকায় ফি দিয়ে সে পরিচালক হয়েছে, ওকে আমি সামনে পেলে কান ধরে উঠবস করাবো, ওর এত বড় সাহস কিভাবে হয় আমার সমালোচনা করে, ওর কি যোগ্যতা আছে অনন্ত জলিলের সমালোচনা করার, ওকে তো আমি কান ধরে উঠাবো বসাবো। এই অনুষ্ঠানের মাধ্যমে বললাম যে তোর এত বড় সাহস করতে গেল, যেটা বললি তোর কি যোগ্যতা আছে যে অনন্ত জলিলের সমালোচনা করার মতো। অনন্ত জলিলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনন্য মামুন বলেন, আমি তো অনন্ত জলিলের কোনো বেতনভুক্ত কর্মচারী নই, তার রক্তের সম্পর্কের কোনো আত্মীয় নই, তিনি কেন আমাকে এভাবে কথা বলবেন। মামুনের দাবি, অনন্ত যে বলেছেন তার টাকায় ফি পরিশোধ করে ডিরেক্টরশিপ নিয়েছি, এটা সত্য নয়, ওটা আমার টাকা, আমি তার থেকে কাজের পারিশ্রমিক হিসেবে ওই টাকা পেয়েছি, আমার পারিশ্রমিকের ফি তো তার টাকা হতে পারে না। উল্লেখ্য, অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত মোস্ট ওয়েলকাম ছবিটির পরিচালক ছিলেন অনন্য মামুন। সেই ছবির মাধ্যমে প্রধান পরিচালক হিসেবে অভিষেক হয় তার। ছবিটি 2012 সালে মুক্তি পায়। এরপর নানা কারণে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে নতুন ছবি নিয়ে মুখোমুখি হচ্ছেন তারা। অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত দিন দা ডে মুক্তি পাচ্ছে, অপরদিকে অনন্য মামুন পরিচালিত সাইকো ছবিটিও আসছে ঈদুল আজহায়। উম্মেরাহি সমকাল।